আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা, যে কোনো মুহূর্তে হতে পারে চেরনোবিলের পুনরাবৃত্তি। রাশিয়াকে নিশ্চিহ্ন করতে চায় পশ্চিমারা। তাইওয়ান প্রণালীতে আবারও চীনের সামরিক মহড়ার ঘোষণা। জেলেনস্কির হুঁশিয়ারি, যদি গণভোট হয়। গাজায় ইসরায়েলি হামলার 15 শিশুসহ 45 বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ফের ইউক্রেনের পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা, যে কোনো মুহূর্তে হতে পারে চেরনোবিলের পুনরাবৃত্তি বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আসরে নেমেছে জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। ফেব্রুয়ারি 24 তারিখ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মাস পাঁচেকের লড়াইয়ে প্রাক্তন সোভিয়েত সদস্য দেশটির একটি বিশাল এলাকা দখল করেছে রুশ ফোর্স। ইউক্রেন ও ইউরোপের বৃহত্তম জাপোরজায় পরমাণু কেন্দ্রটি নিয়ন্ত্রণ এখন পুতিন বাহিনীর হাতে, আর এই এলাকা ঘিরেই তীব্র লড়াই চলছে দুই পক্ষের। রয়টার্সের সূত্রের খবর, গত শনিবার পারমাণবিক কেন্দ্রটিতে আশ্রে পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র, এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রটির 3টি রেডিয়েশন সেন্সর, আহত হয়েছেন 1 কর্মীও। ওই অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত প্রশাসনের দাবি, পারমাণবিক কেন্দ্রে রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় ইউক্রেনের বাহিনী, এতে কেন্দ্রটির একটি বিল্ডিং এবং ব্যবহৃত আণবিক জ্বালানি রাখার জন্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বলে রাখা ভালো, মার্চে জাপোরজায় পরমাণু কেন্দ্রটি রাশিয়ার হাতে পড়লেও সেটি চালাচ্ছে ইউক্রেনের কর্মীরা। এদিকে এই হামলার নেপথ্যে রাশিয়া রয়েছে বলে পাল্টা অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। রবিবার এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, আণবিক সন্ত্রাসবাদ ছড়াতে চাইছে রুশ ফোর্স। একই সঙ্গে মস্কোর পরমাণু প্রকল্পের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আর্জিও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, জাপোরজায় পরমাণু কেন্দ্রে যেভাবে পরপর মিসাইল হামলা হয়েছে, তাতে যে কোনো মুহূর্তে ভয়াবহ বিপর্যয় ঘটতেই পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে হিরোশিমা বা নাগাসাকির সেই দৃশ্য ফের ইউক্রেনের বুকে ফুটে উঠতে পারে। উল্লেখ্য, এহেন পরিস্থিতিতে আসরে নেমেছেন রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। তার সাপ কথা, আণবিক কেন্দ্রের হামলা চালানোই আত্মহত্যার শামিল। এদিকে জানিয়ে দিব, রাশিয়াকে নিশ্চিহ্ন করতে চায় পশ্চিমারা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়াকে নিশ্চিহ্ন করতে চাইছে বলে অভিযোগ করেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘনিষ্ঠ জন। রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সিকে মেদভেদেভ বলেন, লক্ষ্য একটাই তাদের, রাশিয়াকে শেষ করে দেওয়া। ইউক্রেন ইস্যুতে পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে রাশিয়া, আমাদের লক্ষ্য সেখানে শান্তি ফিরিয়ে আনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মস্কোর সম্পর্ক চরমে পৌঁছেছে। পুতিন, তার দুই কন্যা, দেশটির আর্থিক প্রতিষ্ঠান, সামরিক সহ বহু খাতে নিষেধাজ্ঞা আরোপ করে চরম ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রতিহতে জেলেনস্কির সরকারকে বিপুল পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে পশ্চিমারা। এদিকে জানিয়ে দিব, তাইওয়ান প্রণালীতে আবারও চীনের সামরিক মহড়ার ঘোষণা। গত সপ্তাহে তাইওয়ানে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 4 দিন ধরে বড় আকারের মহড়া চালিয়েছে চীন। আজ সোমবার চীনের সামরিক বাহিনী আবারও তাইওয়ানের চারপাশে নৌ ও আকাশপথে নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে চীনের সামরিক বাহিনী তাইওয়ানের ওপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডো জানিয়েছে, তারা শিগগির ডুবোজাহাজ বিধ্বংসী অভিযোগ এবং নৌপথে হামলার যুগ্ম সামরিক মহড়া শুরু করবে। নতুন করে ঘোষিত এই মহড়ার লক্ষ্যবস্তু কি, তা এখনও জানা যায়নি। রোববার শেষ হওয়া 4 দিনের মহড়ার জন্য তাইওয়ানের আশেপাশের 6টি কৌশলগত অবস্থান চিহ্নিত করে দেয় চীন। সে সময় তাইওয়ান কর্তৃপক্ষ উল্লেখিত অঞ্চলগুলোতে উড়োজাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করলেও ইতিমধ্যে তা আবারও শিথিল করা হয়েছে। 4 দিনের মহড়ায় চীন 11টি শিল্প স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও বড় আকারের এ মহড়ায় রণতরী, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হয়েছে। রোববার মহড়ার সমাপ্তির শেষ মুহূর্তে তাইওয়ান প্রণালীতে অবস্থিত অনানুষ্ঠানিক বিভাজন রেখার দুই পাশে চীন ও তাইওয়ানের 10টি করে যুদ্ধজাহাজ অবস্থান নেয়। নাম প্রকাশ না করা শর্তে নিরাপত্তা পরিষদের পরিকল্পনার সঙ্গে জড়িত এক ব্যক্তি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, চীনের সামরিক জাহাজ, উড়োজাহাজ
ও ড্রোন তাইওয়ান ও তার নৌবাহিনীর বিরুদ্ধে আক্রমণের মহড়া পরিচালনা করেছে। তারা প্রতিক্রিয়া হিসেবে উপযুক্ত সংখ্যক উড়োজাহাজ এবং জাহাজ পাঠিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের উপর কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে। পেলোসির সফরের কারণে ইতিমধ্যে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এক দফা পূর্ব নির্ধারিত আলোচনা বাতিল হয়েছে। শুক্রবার যুদ্ধক্ষেত্রের নির্দেশে নিরাপত্তা নীতিমালা সমন্বয় ও নৌপথে সামরিক কার্যক্রম নিয়ে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা থাকলেও চীন সেটি বাতিল করে। পেন্টাগন, মার্কিন যুক্তরাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের কর্মকর্তারা বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিন্দা জানিয়েছেন। তারা একে দায়িত্বজ্ঞানহীন ও মাত্রা অতিরিক্ত প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেন। এক মার্কিন কর্মকর্তা জানান, চীনের কর্মকর্তারা গত সপ্তাহে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ফোন কল গ্রহণ করেননি। তবে তার মানে এই না যে দুই দেশের মাঝে আনুষ্ঠানিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের উস্কানিমূলক আচরণের বিপরীতে আমাদের প্রতিক্রিয়া খুবই প্রাসঙ্গিক। এদিকে জানিয়ে দিব জেলেন্সকির হুঁশিয়ারি যদি গণভোট হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি কোনো ধরনের গণভোটের আয়োজন করা হয় তাহলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। শুধু ইউক্রেন নয়, ইউক্রেনের মিত্র দেশ যেগুলো আছে তাদের সঙ্গেও রাশিয়ার আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। ইউক্রেনে হামলার পর মারিওপোল, মেলিতোপোল, খেরসন এবং জাপোরিঝিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে রুশিয়া। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে খেরসন ও জাপোরিঝিয়া আগামী সেপ্টেম্বরে গণভোটের আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। এরই মাধ্যমে এই দুটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে এমন সময়ই জেলেন্সকি হুঁশিয়ারি দিলেন। রোববার রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ ব্যাপারে জেলেন্সকি বলেছেন, যদি দখলদাররা ভুয়া গণভোটের আয়োজন করে তাহলে তারা ইউক্রেন এবং মুক্ত বিশ্বের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার পথ বন্ধ করে দেবে। একটা সময় ইউক্রেন ও বিশ্বের সঙ্গে রাশিয়ার আলোচনা করতে হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর রাশিয়া ইউক্রেনের দুই দেশের প্রতিনিধিরাই বেশ কয়েকবার আলোচনায় বসেন, কিন্তু এসব আলোচনা থেকে কোনো ফলাফল আসেনি। এদিকে জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় 15 শিশুসহ 45 বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকাকে লক্ষ্য করে ইসরায়েলি নৃশংসতার সর্বশেষ দফায় 45 বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং আরও শতাধিক আহত হয়েছেন। সোমবার মন্ত্রণালয়ে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী অবরুদ্ধ ছিটমহলে 3 দিনের ইসরায়েলি বিমান হামলায় 15 শিশু ও 4 নারীসহ 45 জনের বেসামরিক নাগরিক নিহত ও 360 জন আহত হয়। আক্রমণগুলি 18টি আবাসিক ইউনিট সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং 71টি ইউনিট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে বসবাসের অযোগ্য। আবাসন মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, আরও 1675টি ইউনিট সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং 71টি ইউনিট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে বসবাসের অযোগ্য। আবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আরও 1675টি ইউনিট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার গাজা উপত্যকায় বিধ্বংসী হামলা চালায় ইসরায়েলি সরকার। প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলে শত শত রকেট নিক্ষেপ করে, বিমান হামলার সাইরেন স্থাপন করে এবং বসতি স্থাপনকারীদের বোমা আশ্রয় কেন্দ্রে পাঠায়। ইসরায়েল তার বিমান হামলা শুরু করার আগে গাজায় জ্বালানি পরিবহনের পরিকল্পিত পরিবহন বন্ধ করে দেয়, এই অঞ্চলের একমাত্র বিদ্যুৎ কেন্দ্রকে বিকল করে দেয় এবং প্রতিদিন প্রায় 8 ঘন্টা বিদ্যুৎ কমিয়ে দেয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।